আসসালামু আলাইকুম, নাসরিন পারপল্লিতে জানাই সবাইকে স্বাগতম। আমি নাসরিন ইসলাম, অনার অফ নাসরিন পারপল্লি। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন আল্লাহর রহমতে। আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদেরকে দেখাবো একটু খুব সুন্দর পাটের চুড়ি। এই চুড়ি সেটটি আমি সম্পূর্ণ পাটের দড়ি সাথে আঠা এবং কিছু কাঠপুঁথি ব্যবহার করেছি। তো এই সেটটি আমি কিভাবে ডেকোরেশন করেছি এই ভিডিওতে তা আমি আজ দেখানোর চেষ্টা করব। আশা করি আমার ভিডিওটি আপনার কাজের জন্য সহযোগিতা করবে। সো বন্ধুরা, চলেন এবার আমরা এটা শিখে নিই যে আমি এই সেটটি কিভাবে ডেকোরেশন করেছি। এই সেটটি আমি ডেকোরেশন করেছি যেভাবে সেভাবেই আমি দেখানোর চেষ্টা করছি। আমি প্রথমে একটি কালো কালারের চুড়ি নিয়েছি, এর সাথে আমার দুইটি ছোট ছোট চুড়ি আছে যেটা আমি হলুদ এবং কালো কালার পাটের সুতা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এবার আমি যে একটি বড় চুড়ি নিয়েছি এটা ডেকোরেশন করব। এটা ডেকোরেশনে আমার যা যা লাগছে সে পাপড়িগুলো আপনারা আমার ইউটিউব চ্যানেলের আগের ভিডিওগুলোতে দেখতে পাবেন। এখানে আমি বহুবার এই পাপড়িগুলো তৈরি করেছি, সেই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন। আমরা শুধু আজকে এটা ডেকোরেশনটাই করব। সো ডেকোরেশনটা করার জন্য আমি একটু আঠা নিয়ে নিলাম। এবার আমি এক একটি পাপড়ি পিছনে আঠা দিব আর এই চুড়িটিতে বসিয়ে নিব। আমরা এই চুড়িটাতে চারটি ফুল করব। আমরা প্রথম ফুলটি করছি এই যে এইভাবে, একটি ডানে দিলাম এবং একটি বায়ে বসালাম। এবার আরও দুইটি অ্যাড করব, একটি ডানে এবং একটি বায়ে। তিনটা হয়ে গেছে। আমরা মোস্ট পাঁচটি পাপড়ি ব্যবহার করব। তো এবার মাঝখানে একটি দিব। ওকে, চেষ্টা করবেন যে আমার এই পাপড়িগুলো যেন আমার যে চুড়ির ফ্রেমটা আছে এটার ভিতরেই থাকে যতটুকু সম্ভব। তো আমার একটি হয়ে গেল, এবার আমরা আরেকটি করব। একই সিস্টেমে আমি আরেকটি পাপড়ি এখানে অ্যাড করে নিচ্ছি, একটি ডানে এবং একটি বায়ে। আমি একটু আগে দেখে নিলাম, যেহেতু আমি চারটি ফুল করব, আমি আমার নিজের আন্দাজ মতো চারটি ভাগে ভাগ করে নিলাম চুড়িটা, যেন চারটি ফুলে খুব সুন্দরভাবে এখানে সেট হয়ে যায়। তো আমি আগের মতোই করে একটি ডানে এবং একটি বায়ে বসিয়ে নিলাম। এবার আরেকটি বসিয়ে নিলাম। এইভাবে এক এক করে আমি পাঁচটি পাপড়ি বসিয়ে নিব। আমার এই চ্যানেলটিতে যারা নতুন চোখ রাখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না, কিন্তু পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলে আমার প্রত্যেকটি নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আপনি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার চ্যানেলটির পাশে থাকার জন্য। এই তো আমার আরেকটি পাপড়ি লাগানো হয়ে গেল। এইভাবে আমি বাকি চারটি পাপড়ি খুব সুন্দর করে এখানে বসিয়ে নিব। আমার এই প্রোডাক্টগুলো যদি আপনারা কেউ পারচেস করতে চান তাহলে নাসরিন পারপল্লি নামে আমার একটি ফেসবুক পেজ আছে, চাইলে আপনারা সেখান থেকে এগুলো পারচেস করতে পারেন। তাছাড়াও দারাজে নাসরিন পারপল্লি নামে আমার একটি শপ আছে, চাইলে আপনারা সেখান থেকেও আমার এই প্রোডাক্টগুলো আপনারা পারচেস করতে পারেন। দেখুন আমি কিন্তু ফুলগুলো সেট করছি চুড়ির ডান দিকে একবার, বা দিকে একবার, মানে উপরের দিকে একটা ফুল দিচ্ছি আবার নিচের অংশে আরেকটা ফুল দিচ্ছি। এইভাবে আমি চারটে ফুল খুব সুন্দর করে এখানে বসিয়ে নেব। বন্ধুরা,
আপনাদের যদি নিজস্ব কোনো মতামত থাকে বা নিজস্ব কোনো আইডিয়া থাকে বা আপনাদের যদি আমাকে সাজেস্ট করার মতো কিছু বলার থাকে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। আপনাদের মূল্যবান মতামতগুলো আমি অবশ্যই শুনব। এইভাবে আমি বাকি পাপড়িগুলো সব অ্যাড করে নিলাম। সেটিং করার সময় যতটুকু সম্ভব আঠা কম ব্যবহার করবেন। খুব বেশি আঠা ব্যবহার করলে সেটিংটা করতে অসুবিধা হয় এবং অনেক সময় অতিরিক্ত আঠাগুলো শো করে। তো সেই ক্ষেত্রে যতটুকু সম্ভব আঠা কম ব্যবহার করবেন। তো এবার আমি মাঝখানে যে কালো বৃত্তটা করে রেখেছিলাম আমি সেটা মাঝখানটাতে আস্তে করে বসিয়ে দিব। ঠিক মিডিলে বসাবেন। বসার সময় খেয়াল রাখবেন যেন আপনি এটা একদম পারফেক্ট মিডিলে বসাচ্ছেন। আর যদি এটি একটু মিডিলে না বসে তাহলে একটু তাড়া বাঁকা লাগবে ফুলটা। তো সেই ক্ষেত্রে আপনারা একটু খেয়াল রাখবেন। সো এইভাবে আমি প্রত্যেকটি ফুলের মাঝখানে মাঝখানে এই কালো অংশটি বসিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি প্রথমে কালো অংশটির নিচের অংশে আঠা দিয়ে তারপরে ফুলের ঠিক মাঝখানে আমি এই কালো বৃত্তটি বসিয়ে দিচ্ছি। এইভাবে আমি পুরো চারটি পাপড়িতে চারটি ফুলের মাঝখানে ঠিক একইভাবে এই কালো বৃত্তটি বসিয়ে নিচ্ছি। ওকে, আমার কালো বৃত্তটি বসানো শেষ হয়ে গেছে। এবার আমি যে ছোট ছোট পাপড়িগুলো কেটে রেখেছিলাম এখন আমি সেগুলো এই কালো বৃত্তটির পাশে আস্তে আস্তে খুব সুন্দর করে বসিয়ে দিব। আমি একটি একটি করে ছোট পাপড়ি নিচ্ছি এবং তার পিছনের অংশে জাস্ট একটু আঠা দিয়ে আমি এটি আলতো করে বসিয়ে দিচ্ছি। খুব বেশি জোর করতে যাবে না, এটি খুব আস্তে করেই বসিয়ে দিবেন। এটা ফেভিকল আঠা আমরা যেহেতু ব্যবহার করছি, ফেভিকল আঠা কিন্তু কিছুক্ষণ পর দিয়ে এটা জমে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন। এইভাবে আমি প্রত্যেকটি পাপড়ি বসিয়ে নিব কালো বৃত্তটির চারিপাশে। ঠিক একইভাবে আমি চারটি ফুলের মাঝখানে এই পাপড়িগুলো বসিয়ে দিব। ওকে, খেয়াল রাখবেন যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে, সবটুকু জায়গা ভরাট করার চেষ্টা করবেন। দেখছেন আমি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে পাপড়িটা বসিয়ে নিলাম। ঠিক একইভাবে আমি চারটি পাপড়ি বসিয়ে নিয়েছি। এবার আমি যেটা করব, আমাদের এই যে কালো বৃত্তর অংশটা আছে আমি এখানে কিছু কাঠপুঁথি ব্যবহার করব। আমি কালো কালারের কিছু কাঠপুঁথি নিয়েছি, আমি এর মাঝখানে খুব সুন্দর করে বসিয়ে দিব। আপনারা চাইলে এটা নাও করতে পারেন, শুধু কালো কালারের দড়িটুকু দিলেও হবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি এই কালো পুঁথিটা ব্যবহার করলে এটা দেখতে ভালো লাগবে এবং আমার কাস্টমার যারা আছে তারা এই কালো অংশগুলোতে কালো পুঁথিটা পছন্দ করে। সো সেই ক্ষেত্রে আমি এই কালো পুঁথিটা দিলাম। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে আমি বলবো দিলে একটু বেশি ভালো লাগে। কথায় আছে যত গুড় তত মিষ্টি, বিষয়টা ঠিক ওই রকমই। সো আমি মাঝখানে খুব সুন্দরভাবে আঠা লাগিয়ে নিলাম। এবার একটি একটি করে কালো পুঁথিগুলো আমি এটাতে বসিয়ে নিব। এই কালো পুঁথিগুলো বসানোর দিকে খেয়াল রাখবেন যতটুকু সম্ভব ফাঁকাগুলো না রাখার, যতটুকু সম্ভব এই কালো বৃত্তটা পুঁথি দিয়ে ভরাট করে দেওয়ার জন্য। ফাঁকা যত কম থাকবে দেখতে তত বেশি ভালো লাগবে। তো এইভাবে আমি পুরো বৃত্তটি এই কালো পুঁথি দিয়ে ভরাট করে দিব। এবং একইভাবে আমি চারটি ফুলের মাঝখানে কালো বৃত্তটাই ভরাট করে নিলাম। এই তো মোটামুটি আমার জুড়িটি করা কমপ্লিট। তো এটা আমি শুকানোর জন্য কিছুক্ষণ রেখে দিব। দেখতে পাচ্ছেন যে এই লুকটা কেমন আসছে। আসলে আমি এই জুড়িটা অনেকটা অন্ধকারের দিকে করেছি, কারণ আমার লাইটের আলোটা অত ভালো না, রাত্রেবেলা খুব একটা আলো দেয় না। তো এই কারণে কালারটা হয়তো বা অতটা ভালো বোঝা যাচ্ছে না। এই যে আমার চুড়িটা কমপ্লিট করা হয়ে গেছে।
তো আমি এটাকে কিছুক্ষণের জন্য শুকাতে দেব। এবার মোটামুটি আমার কাজটি একেবারেই কমপ্লিট। এখন আমার চুড়িটি হাতে ওঠার জন্য প্রস্তুত। সো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর পাটের তৈরি খুব সুন্দর সুন্দর গহনা, শোপিস, সিকা এইসব জাতীয় জিনিসগুলো যারা শিখতে চান তারা অবশ্যই চোখ রাখবেন নাসরিন পারফুলেতে। আমি চেষ্টা করব প্রতিনিয়ত খুব নতুন নতুন ডিজাইন আপনাদের সাথে শেয়ার করার জন্য, নতুন নতুন প্রোডাক্টের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। সেই ক্ষেত্রে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার নতুন একটি ভিডিওতে দেখা হবে নতুন একটি প্রোডাক্টের সাথে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।